সুপ্রিয় দর্শক বন্ধুরা, রেক প্রকাশনীর পক্ষ থেকে আমি কান্তিরঞ্জন দে। আগামী 27 সেপ্টেম্বর রোববার সন্ধ্যেবেলায় রেক প্রকাশনীর পক্ষ থেকে আমরা সাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর 114তম জন্মদিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। ওই দিনের সন্ধ্যায় আমি থাকব কান্তিরঞ্জন দে, আমার সঙ্গে থাকবেন প্রতিষ্ঠিত কল্পকার উপন্যাসিক শ্রী অভিজিৎ চৌধুরী। সতীনাথ ভাদুড়ী 1906 সালের 27 সেপ্টেম্বর জন্মেছিলেন। তার আগে পরে কাছাকাছি সময়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা তার পরে বছর দুয়েক পরে মানিক বন্দ্যোপাধ্যায়, তারা যতটা খ্যাতি, জনপ্রিয়তা এবং পাঠকপ্রিয়তা পেয়েছেন, সতীনাথ ভাদুড়ী কি ততটা পেয়েছেন? কিন্তু সতীনাথ ভাদুড়ীকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। রিক প্রকাশন তারা বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে বাংলা ভাষা ও সাহিত্যের এবং বিশ্ব সাহিত্যের স্মরণীয় কবি, লেখক, সাহিত্যিকদের স্মরণ করে আসছেন। সেই দায়িত্ববোধ থেকেই আগামী 27 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যেবেলায় রিক প্রকাশনের পক্ষ থেকে সতীনাথ ভাদুড়ীর স্মৃতির প্রতি, তার সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই দিন সন্ধ্যায় আমাদের সঙ্গে থাকবেন। সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েক বছর আগে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের একটা সাক্ষাৎকারে বলেছিলেন, তার ইংরেজি সাহিত্য এবং বিশ্ব সাহিত্য পড়বার অভিজ্ঞতায় এবং ইদানিং ভারতবর্ষে ইংরেজি ভাষায় যে লেখালেখি হচ্ছে এবং তা নিয়ে যে জনপ্রিয়তার ঢেউ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে গত 30-35 বছরে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেও বলা যায় যে তাদের অনেকের থেকে সতীনাথ ভাদুড়ী অনেক উল্লেখযোগ্য লেখক, অর্থাৎ সতীনাথ ভাদুড়ীর নোবেল পুরস্কার পাওয়ার মতোই লেখক। সেই সতীনাথ ভাদুড়ী কিন্তু আমরা তেমনভাবে মনে রেখেছি বলে মনে হয় না, মনে রেখেছে কি এই সন্দেহ তোলাই যায়। সেই কারণে রিক প্রকাশনী সতীনাথ ভাদুড়ীকে স্মরণ করবার আয়োজন করেছেন আগামী 27 সেপ্টেম্বর রবিবার। ওই দিন আমি এবং অভিজিৎ চৌধুরী সতীনাথ ভাদুড়ীর সমস্ত গোটা জীবন, তার শিক্ষা জীবন, তার আইনজীবী জীবন, তার কর্মজীবন, তার রাজনৈতিক জীবন, তিনি কংগ্রেসী রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং পরে কংগ্রেসী রাজনীতি ছেড়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়েছিলেন, এবং তার সাহিত্যিক জীবন, খুব অল্প দিনের সাহিত্যিক জীবন কিন্তু বেশ কিছু উপন্যাস, গল্পগ্রন্থ যে তিনি লিখেছেন, বিশেষ করে জাগরী এবং ধরাই চরিত মানুষ, তা তো সারা পৃথিবীতে সাহিত্যের মানদণ্ডে এক উৎকৃষ্ট সাহিত্য গ্রন্থ, উৎকৃষ্ট উপন্যাস। সেই সতীনাথ ভাদুড়ীকে আমাদের আরো বেশি বেশি করে জানা উচিত, পড়া উচিত। আমরা সেই দিন তার সামগ্রিক জীবন এইটা নিয়ে আলোচনা করব, তার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাব এবং তিনি ততটা পাঠকপ্রিয় কিনা এবং এখনো তিনি ততটা পাঠকপ্রিয় যদি না হয়ে থাকেন তাহলে কেন নন, এই ব্যাপারগুলো, এই কারণগুলো একটু ভাববার চেষ্টা করব ওই রিক প্রকাশনীর ওই দিনের অনুষ্ঠানে। আপনাদের আবার মনে করিয়ে দিই, আগামী 27 সেপ্টেম্বর রবিবার সন্ধেবেলায় রিক প্রকাশনীর অনুষ্ঠানে আমি শ্রী কান্তিরঞ্জন দে এবং প্রতিষ্ঠিত গল্পকার ঔপন্যাসিক অভিজিৎ চৌধুরী আমরা রিক প্রকাশনীর পক্ষ থেকে সতীনাথ ভাদুড়ীর 114তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য উপস্থিত থাকব। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।